আমরা জানি পৃথিবীর কোনো একটা স্থানে দুবার জোয়ার হয় আর দুবার ভাটা হয় তাই তো ভাটা তার মধ্যে একটা হচ্ছে দুবার জোয়ারের মধ্যে একটা হচ্ছে মুখ্য জোয়ার আর একটা হচ্ছে গৌণ জোয়ার গৌণ জোয়ার তাই তো গৌণ জোয়ার তাহলে একবার হচ্ছে মুখ্য জোয়ার আর একবার হচ্ছে গৌণ জোয়ার এখন দেখব এই যে জোয়ার ভাটা হচ্ছে একটা জোয়ারের সঙ্গে একটা মুখ্য জোয়ারের সঙ্গে আর একটা মুখ্য জোয়ারের সময়ের কত পার্থক্য একটা মুখ্য জোয়ারের সাথে একটা গৌণ জোয়ারের সময়ের কত পার্থক্য তেমনি একটা মুখ্য বা একটা গৌণ জোয়ারের সাথে একটা ভাটার কত জোয়ার ভাটার একটা জোয়ারের সঙ্গে একটা ভাটার সময়ের কত পার্থক্য হয় আজকে এটা আমরা জানব আচ্ছা সাধারণত পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে আমরা সবাই জানি চব্বিশ ঘন্টা তাই তো পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে আমরা জানি যে চাঁদের আকর্ষণ আর কেন্দ্রাতিক বলের প্রভাবে দুটো কারণে জোয়ার হয়েছিল আমরা দেখেছিলাম একটা ছিল চাঁদের আকর্ষণের জন্য চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণ তার মধ্যে চাঁদের আকর্ষণটাই কার্যকরী হয়েছিল আর দু নম্বর ছিল পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে তা এই চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে কোনো স্থানে দুবার জোয়ার আর দুবার ভাটা হয় এটা হয় এখন এটা দেখে আমাদের মনে হতে পারে যেহেতু পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করে তাহলে মোট চারবার জোয়ার আর ভাটা মিলে মোট চারবার তাহলে চব্বিশ বিভক্ত চার সমান ছ ঘন্টা চব্বিশ ঘন্টা বিভক্ত চার মানে ছ ঘন্টা অন্তর কোনো স্থানে জোয়ার ভাটার পার্থক্য হবে এটা হচ্ছে হ্যাঁ মানে একই দিনে কোনো স্থানে জোয়ার ভাটার ব্যবধান হবে ছ ঘন্টা জোয়ার আর ভাটার পার্থক্য এটা হবে ছ ঘন্টা কিন্তু বাস্তবে এই যে ছ ঘন্টার পার্থক্য একটা জোয়ার একটা ভাটার সাথে ছ ঘন্টার যে পার্থক্য তার থেকে পার্থক্যটা একটু বেশি হয় তার কারণটা হচ্ছে এক নম্বর যেটা হচ্ছে পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় এটা একটা ঘটনা এই এটা একটা ভূমিকা নিয়ে থাকে আর দু নম্বর যেটা হচ্ছে চাঁদের পরিক্রমণের সময় চাঁদের পরিক্রমণের সময় পরিক্রমণের সময় তাহলে আমাদের ধারণা হচ্ছে যেহেতু পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা কোনো স্থানে দিনে দুবার জোয়ার আর দুবার ভাটা হয় তাই একটা জোয়ারের সাথে একটা ভাতার ভাটার পার্থক্য হবে ছ ঘন্টা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই পার্থক্যটা ছ ঘন্টার একটু বেশি হয়ে থাকে হ্যাঁ কত পার্থক্য হয়ে থাকে জোয়ার ভাটার ব্যবধান হয়ে থাকে প্রায় ছ ঘন্টা বারো মিনিট বাস্তবে এটা হয়ে থাকে ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড ঠিক আছে তাহলে কেন এই যে একটু সময়টা কেন বেশি হলো তার কারণটা হচ্ছে এক নম্বর হচ্ছে পৃথিবীর প্রকৃত আবর্তনের সময়ের জন্য আর চাঁদের পরিক্রমণের সময়ের জন্য চাঁদের পরিক্রমণের সময় আর পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় এইটার উপরে প্রভাব বিস্তার করে থাকে এবারে দেখি কিভাবে প্রভাব বিস্তারটা করে আচ্ছা পৃথিবীর একবার প্রকৃত পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে প্রকৃত কত সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তাই তো পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় আর পৃথিবীর চারপাশে চাঁদের পরিক্রমণ করতে কত সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন তাহলে চা পৃথিবীর চারদিকে চাঁদের প্রদক্ষিণ করতে সময় লাগছে সাতাশ পূর্ণ একের তিন দিন আর পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তাহলে পৃথিবীর একপাক কালে চাঁদ তার কক্ষপথে কত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে সেটা আমরা দেখব মানে এটা যদি আমাদের পৃথিবী হয় আর এটা মনে করো চাঁদ আচ্ছা পৃথিবী চব্বিশ ঘন্টায় প্রদক্ষিণ করছে একবার মানে তিনশো ষাট ডিগ্রি পর পৃথিবী চব্বিশ ঘন্টায় আবর্তন করে নিল প্রদক্ষিণ নিজের মেরুদণ্ডের উপর খেয়ে নিল আর চাঁদ কি প্রদক্ষিণ করছে এই যে পুরো পৃথিবীটাকে পরিক্রমণ করতে কত সময় লেগলো সময় নিল এক একের তিন দিন অর্থাৎ চাঁদের এই তিনশো ডিগ্রি প্রদক্ষিণ করতে সময় লাগে মানে চাঁদ সাতাশপূর্ণ একের তিন দিনে কত ডিগ্রি পথটা ঘরে তিনশো ডিগ্রি তাহলে একদিনে চাঁদ করবে তিনশো ষাট ডিভাইডেড বাই সাতাশ পূর্ণ একের তিন দিন মানে এটাই ঠিক আছে তো তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বাই সাতাশ পূর্ণ একের তিন মানে চাঁদ অর্থাৎ এখানে লিখে দিচ্ছি চাঁদ সাতাশ দিনে পরিক্রমা করে তিনশো ষাট ডিগ্রি প্রদক্ষিণ করছে তাহলে এক দিনে কত ডিগ্রি করছে তাহলে তিনশো ষাট ডিভাইডেড বাই তোমার সাতাশ পূর্ণ একের তিন ঠিক আছে এই কতটা এটা আসে এটা তোমার আসে তেরো ডিগ্রি দশ মিনিট তেরো ডিগ্রি দশ মিনিট আর চোদ্দো দশমিক সিক্স তিরি সেকেন্ড ঠিক আছে তেরো ডিগ্রি দশ মিনিট চোদ্দো দশমিক সিক্সটি সেকেন্ড এটাকে ভাগ করলে এটাই পাওয়া যায় তাহলে এতক্ষণ তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে তো এইবারে এই যে এত ডিগ্রি কৌণিক দূরত্ব মানে একদিনে চাঁদ এত ডিগ্রি কৌণিক দূরত্ব অতিক্রম করে আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে মানে এক ডিগ্রির পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় এক ডিগ্রির পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত চার মিনিট চার মিনিট তাই তো তাহলে তেরো ডিগ্রি দশ মিনিট চোদ্দ দশমিক সিক্স থ্রি সেকেন্ডের সময়ের পার্থক্য হবে তেরো এটা এটা মুছে দিই হবে কত চার গণিত তেরো ডিগ্রি দশ মিনিট চোদ্দো দশমিক সিক্স ডিগ্রি সেকেন্ড এটাকে গুণ করলে এটা হবে ঠিক আছে তাহলে সেই যে সময়টা হলো সেটা কত প্রায় বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড ঠিক আছে তো ব্যাপারটা কেমন তোমাদেরকে তাহলে অর্থাৎ তোমাদের আসেনি একটুখানি এটা বলেনি এখানটায় অ্যা আচ্ছা এইবারে দেখি তাহলে এটা যদি পৃথিবী হয় আর এইখানে বড়ো পৃথিবীর কোনো একটা স্থানে জোয়ার হয়েছিল এইখানে তখন চাঁদটা ছিল তাহলে এইখানে চাঁদ যখন ছিল তখন এখানে একবার জোয়ার হয়েছে এইবারে ইতিমধ্যে চাঁদ কিন্তু কৌণিক দূরত্ব সরে কতখানি কৌণিক দূরত্ব সরে গেছে তোমার এইখানে যখন চাঁদ চলে এসেছে তখন এই যে কৌণিক দূরত্বটা হচ্ছে এই তেরো ডিগ্রি দশ মিনিট চোদ্দো দশমিক ছয় তিন সেকেন্ড তো এই কৌণিক দূরত্বকে অতিক্রম করতে পৃথিবীর অতিরিক্ত কত সময় লাগে বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড মানে এই আবার যদি এখানে জোয়ার একবার হয়েছে এই স্থানটায় যদি চাঁদের সামনে আসতে হয় বা এই স্থানে যদি চাঁদের সামনে আসে তখন পৃথিবীকে এতটা পথ অতিক্রম করতে হয় আর পৃথিবীকে এতটা পথ অতিক্রম করতে সময় লাগে বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড তাহলে পৃথিবীর মোট কত সময় লাগবে এই যে পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় ছিল তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ওর সাথে আমি প্লাস এইটা যোগ করে দাও বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড এটা প্লাস হ্যাঁ একচল্লিশ সেকেন্ড তার মানে পঁয়তাল্লিশ সেকেন্ড ছয় দুই আট চব্বিশ কত দাঁড়ালো সরি সরি আমার ভুল হয়ে গেলো ছয় দুই আট আর পাঁচ আর পাঁচে দশ এটা মানে কী বলতো একশো আট একশো আট মিনিট একশো আট মিনিট মানে হচ্ছে তোমার কত এ থেকে ষাট বাদ দিয়ে দাও আট ছয় একদশ চারে দশ আটচল্লিশ মিনিট আর এক ঘন্টাটা বাকি মিনিটটা তুমি কোথায় চলে আসবে এখানে তেইশের সঙ্গে যোগ হলো চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ঠিক আছে তাহলে কি হলো তাহলে পৃথিবীর এটা যোগ করলে হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে এই স্থানটাকে চাঁদের সামনে আনতে গেলে পৃথিবীর সময় লাগবে চব্বিশ ঘন্টা, আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড অর্থাৎ চব্বিশ ঘন্টার থেকে আরও আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে এইখানটায় তোমার জোয়ারটা সংগঠিত হবে তো তোমরা বলবে এইখানে যখন পৃথিবী এই জায়গাটা যখন চাঁদের সামনে আসবে তখন চাঁদ তো অলরেডি আর একটু সরে যাবে হ্যাঁ একটু সরে যায় কিন্তু সেটা খুব কম সেজন্য সেটাকে আর ড্রাহ্য করা হয় না পয়েন্ট ফাইভ ডিগ্রির মতো সরে যায় তার জন্যে আমরাকে সেটাকে উপেক্ষা করি বলা হয়ে থাকে যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে এই যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটা কিসের পার্থক্য বলো পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ার ঘটার চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে আবার একটা মুখ্য জোয়ার হয় অর্থাৎ দুটো মুখ্য জোয়ারের মধ্যে একই জায়গায় সময়ের ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বুঝতে পেরেছ আচ্ছা এবার তাহলে একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মধ্যে দুটো মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান দুটো মুখ্য জোয়ার তাহলে একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কত হবে ও একটি গৌণ জোয়ার এটা ডিভাইডেড বাই টু কত হবে তাহলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এটাকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কত পার্থক্য হবে বারো ঘন্টা চব্বিশ মিনিট দুই দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেককে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ডিভাইডেড বাই টু তাহলে বারো ঘন্টা সমান বারো ঘন্টা চব্বিশ মিনিট আর এটা তোমার হচ্ছে পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণের চার দুই দুগুণের চার দশমিক পাঁচ সেকেন্ড ঠিক আছে তাহলে বারো ঘন্টা চব্বিশ মিনিট আর বাইশ দশমিক পাঁচ সেকেন্ড দুটি একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ার মধ্যে সময়ের ব্যবধান ঠিক আছে তাহলে আবার আমি যদি দেখতে চাই যে তোমার কি বলবো একটি মুখ্য জোয়ার বা একটি গৌণ জোয়ার একটি ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত হয় তখন এটাকে আবার দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে সেটা হচ্ছে তোমার তাহলে একটি জোয়ার দেখতে পাচ্ছ এখানটায় আচ্ছা একটি জোয়ার ও ভাটা এক ভাটার মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু সমকোণে হ্যাঁ বারো ঘন্টা চব্বিশ মিনিট আমি এটাকে বাইশ দশমিক পাঁচটাকে বাইশই ধরে নিচ্ছি হ্যাঁ বাইশ সেকেন্ড ডিভাইডেড বাই টু সমান ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড ঠিক আছে তাহলে একটি জোয়ারেটি ভাটার মধ্যে সময়ের পার্থক্য হল ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আর একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ দশমিক পাঁচ সেকেন্ড তাহলে পৃথিবীর প্রকৃত আবর্তনের সময়টাই আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো আর চাঁদের পরিক্রমণের সময়টা কোনো বুঝতে অসুবিধা কিছু নেই তাহলে তোমরা একটুখানি বলবে যে দুটি জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান কেন ব্যাখ্যা করতে বলে কি বলবে তখন বলবে যে পৃথিবীর প্রকৃত আবর্তন করতে আবর্তনের প্রকৃত সময় হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সেই আবর্তনকালে চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে সাতাশপূর্ণ একের তিন দিন অর্থাৎ চাঁদ তাহলে একদিনে অতিরিক্ত একটা বেশি সময় এগিয়ে বেশি কৌণিক দূরত্ব এগিয়ে থাকে সেটা কত তিনশো ষাট ডিভাইডেড বাই সাতাশ পূর্ণ একের তিন দিন সমান ওই তেরো ডিগ্রি যেটা বেরোলো দশ মিনিট হ্যাঁ বা প্রায় তেরো ডিগ্রি এগারো মিনিট এটা বেরিয়েছিল এরপরে তোমরা বলবে যে তেরো ডিগ্রি ওই মিনিট দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে পৃথিবীর ইন্টু চার যেহেতু এক ডিগ্রি অতিক্রম করতে চার মিনিট সময় লাগে সুতরাং ওই দূরত্ব অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে কত সময় লাগে বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড তা এই যে বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড সময়টা লাগলো বেশি লাগলো এখান থেকে এখানে আসার জন্য সেইটা প্রকৃত আবর্তনের সাথে যোগ করলে হয় চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তাই দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ঠিক আছে তারপর প্রত্যেকবার দুই দিয়ে ভাগ করে যাবে দুই দিয়ে কেন ভাগ করবো এটা তখন আর তিনশো ষাট ডিগ্রি পথ আসছে না একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের মধ্যে দেখো একশো হাফ হয়ে যাচ্ছে পুরো হাফ দূরত্ব আসে সেজন্য দুই দিয়ে ভাগ করলাম আবার এটারও হাফ দূরত্ব সমকোণে ভাটা হচ্ছে হাফ দূরত্ব হয়ে যাচ্ছে এই পুরো ইয়েটা না ধরে হাফ হয়ে যাচ্ছে পৃথিবীটা পুরো গোল হতো মানে এইখান থেকে পুরো এটা অর্ধেকটা দূরত্ব এলো আবার এটারও পুরো অর্ধেক দূরত্ব এখানে ভাটা তার জন্যে প্রতি দুই দিয়ে ভাগ করে দিচ্ছি বুঝতে পেরেছ ব্যাস এটুকুই থাকুক অর্থাৎ প্রকৃত আবর্তনের সময় আর চাঁদের পরিক্রমণের সময়টাই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কারণ চাঁদের পরিক্রমণ করতে যে সময়টা লাগে সেটা দেখা যাচ্ছে সেই সময় চাঁদ একটু বেশি কৌণিক দূরত্ব এগিয়ে থাকছে আর তার জন্যই পৃথিবীর আবর্তন করতে একটু সময়টা বেশি লেগে যাচ্ছে মানে আবর্তন করতে মানে ওই স্থানটাকে যে স্থানে একবার জোয়ার হয়েছে সেই স্থানটাকে আবার চাঁদের সামনে আনতে আরও অতিরিক্ত বাহান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড সময় বেশি লাগছে তার জন্যই দুটি জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য একটু বেশি হয় প্রকৃত সময়ের থেকে একটু বেশি হচ্ছে হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় যে চব্বিশটা পৃথিবীর একবার আবর্তনের সময় চব্বিশ ঘন্টা সেটা কিন্তু ভূমিকা নিল না যে ছ ঘন্টা প্রত্যেক স্থানে জোয়ারের তালে পার্থক্য হওয়া উচিত ছিল এখানে তোমার বারো ঘন্টা একটা মুখ্য জোয়ার একটা গৌণ জোয়ারের মধ্যে বারো ঘন্টা আর এটার সঙ্গে ছ ঘন্টা তার থেকে একটু বেশি হ্যাঁ প্রথমেই যেটা বলেছিলাম ঠিক আছে